পূর্ব মেদিনীপুরে হলদিয়া 41 নম্বর জাতীয় সড়কে হাঁসকেরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি হলদিয়াগামী ডাম্পার ঢুকে গেল একটি দোকানে। পথচারীদের ধাক্কা মেরে ডাম্পারটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও এক মহিলার। এই ঘটনায় আহত হয়েছে দুজন। বাড়ি থেকে সাইকেল নিয়ে ওরা মারা গেছে, গাড়ির উপরে ডাম্পার এসে পুলিশের জন্য পয়সার জন্য জুলুমের জন্য মারা গেছে, ঠিক আছে। এর জন্য পুলিশ হচ্ছে নন্দগড় থানা দায়ী। কারণটা কি? কারণটা হচ্ছে ওভারটেক করতে গেছিলো, পুলিশ টাকার জন্য গেলো, ওকে মারার জন্য চেষ্টা করছে। আহতদের উদ্ধার করে মেদিনীপুরের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি শুনেছো? আমি কিছুই শুনিনি, আমি দেখছি পেশেন্টকে দেখে নিয়ে চলে আসছি। আমার বাড়ি তো রোডের ধারে, আমি দেখে যখন দেখি না বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে দেখি, গিয়ে দেখি না কাপ। একটা শিশু ছেলে ছিল, ছোট ছেলে, একটা মহিলা মারা গেছে। কোন জায়গাটা ওটা? ওরা বেতার লিখে তেল পাম্পের কাছে, মানে খুঁচিয়ার হাসপাতালের মাঝে। একজন মহিলাটা ঠিক জানি না, তোমরা খবর পেয়ে নিয়ে চলে এলে। ঠিক আছে, কে হয়, কে আহত? কাকু। আপনার নাম? মঙ্গল নায়ক। ঘটনার খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, রিপোর্ট আনন্দবার্তা।